গল্পটির নাম পাখি এই গল্পটি লিখেছেন রবীন্দ্র ঘোষ রবীন্দ্র ঘোষ সাহিত্যের সঙ্গে যুক্ত বহু বছর ধরে বলা যেতে পারে তার কলেজ জীবন থেকে বোলপুরের বাসিন্দা দীর্ঘ সময় সাংবাদিকতা করেছেন এবং লেখালেখি করেছেন ছোট বড় বিভিন্ন পত্রিকার জন্য সম্পাদনা করেছেন অমীয় চক্রবর্তী ইন ইংলিশ ট্রান্সলেশন নামক বইটি তার ছোট গল্পের সংকলনের দুটি প্রকাশিত বই হল স্বপ্নের সৌদাগর আর ফেরা ফেরা বইটি থেকে তার এই গল্পটি পাখির ডেলিভারি পাখি পাখি রে বাবা পাখি বলে বাইরে থেকে খগেনবাবু ডাকতেই যেন উড়ে এলো পাখি বলুন কাকাবাবু এই সকালে আহ রে কে নাম রেখেছিল তোর কে জানে তবে সার্থক নাম বাবা এমন কাঠির মতো চেহারা বড় একটা চোখে পড়ে না শুধু মাথাটাই সার গায়ে হাড়ের উপর চামড়া হা 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 নাম ও পাখি বেশ বিখ্যাত অনেকের অনেক মুশকিল আসান করে দিয়েছে সে বলল বলুন ওসব কথা থাক কাজটা কি তাই বলুন বাবা পাখি আমি খুব মুশকিলে পড়ে গেছি আমার চেম্বারের চাবিটা ড্রয়ারে রাখা ছিল আমি ভুলে বাইরে থেকে দরজাটা টেনে বন্ধ করে দিয়েছি এখন আর দরজা খুলতে পারছি না ঘরে ঢুকতেও পাচ্ছি না সকাল থেকে আমার সব কাজকর্ম মাটি তা আমি কি করব তুই আমার সঙ্গে একবার চল আমার ওই ডিসপেন্সারির ঘরে একটা ছোট্ট ঘুলগুলির মতো ফুটো আছে ওইটা দিয়ে রোগীদের ওষুধ দেওয়া হয় ওই ঘুলগুলি দিয়ে ঢুকে তুই যদি চাবিটা বের করে দিস আমি না কাকা পাবো কোনো ছোট ছেলেকে ঢুকিয়ে বরং আপনি কাজটা করান আরে না রে ও ছোট ছেলের কর্ম নয় জয়ের খুলতে হবে ওর মধ্যেই চাবিটা আছে বাবা একবার চল তুই ছাড়া এ কাজ আর কেউ করতে পারবে না কাকাবাবু আমি যে স্কুলে যাব চানে যাব বলে তেল মেখেছি না কাকাবাবু গায়ে গামছা দিয়ে আমি যেতে পারবো না রোগা হলে আমার তো বয়স হয়েছে এমন অবস্থা আমি বের হতে পারবো না দু তোর আবার বয়স কোথায় তাছাড়া এই সাত সকালে কেই বা দেখবে তোকে এত অনুরোধ উপরোধে আর না করতে পারলো না পাখি বললো দাঁড়ান প্যান্টটা পরে আসি মাকে বলে প্যান্টা পরে গায়ে গামছা জড়িয়ে খগেনবাবুর সঙ্গে রিক্সায় ওর বাড়ি গেল পাখি কিন্তু ওষুধ দেওয়ার ছোট্ট ফুটোটা দেখে ঘাবড়ে গেল সে কাকাবু ওই ফুটোতে একটা কুকুরও পার হবে না কুকুর না যাক তুই ঠিক পার হয়ে যাবি বাবা আকুল হয়ে খগেনবাবু পাখির হাত ধরলেন দরজা না খুলতে পারলে সকাল থেকে আমার রুজি রোজগার বন্ধ কিন্তু আমি কি করে ঢুকবো ওই ফুটো দিয়ে চেষ্টা কর চেষ্টা কর বাবা চেষ্টার অসাধ্য কাজ পৃথিবীতে কিচ্ছু নেই রে নেপোলিয়ান বলেছিলেন থামুন কাকাবাবু সকাল থেকে আর ইংরেজি ইংরেজি বলবেন না ক্লাসে গিয়ে তো আজ ইংরেজি স্যারের কাছে শাস্তি বাধা কেন বাবা শাস্তি কেন তাই তো সকালে আমাকে দিয়ে গেলি না কেন আমি করে দিতাম বাকি সব কথায় কান দিল না বললো একটা চেয়ার বা টুল আনুন দেখি চেষ্টা করে ছুটে গিয়ে খগেনবাবু একটা উঁচু টুল নিয়ে এলেন এদিকে খগেনবাবুর ডিসপেন্সারিতে দু চারটে করে রোগী আসতে শুরু করেছে পাশ করা না হলেও এ তল্লাতে তিনি ডাক্তারবাবু বাকি গায়ে ঢাকা দেওয়া গামছাটা খুলে এক পাশে রাখলো তারপরে ওই ছোট্ট গর্তটার ভিতরে মাথাটা ঢোকাতে চেষ্টা করলো আহারে একটু হলে মাথাটা ঢুকে যাবে শুধু চুলগুলো তো একটু ডিস্টার্ব করছে দরকার হলে চুলটা ছেঁতে আয় আমি নাপিত বলবো তোর মাথাটা যদি পেছন দিকে চাঁচা থাকতো মানে আজকালকার ছেলেদের মতো না পাখি এবার রেগে গেল আমি পারবো না আমি চুল কাটবো না পরিষ্কার বলে দিলাম যদি ন্যাড়া হতিস পাখি কোনো সমস্যায় থাকতো না শুরুত করে তোর মাথাটা ঢুকে যেত পাখি এবার টুল থেকে নেমে গামছা গায়ে দিয়ে বললো আপনার মতলব ভালো নয় আমি চললাম আপনার যা ব্যাপার সাপার দেখছি আপনি লোকজন দিয়ে ধরে আমার মাথা নাড়া করে ফেলবেন কিন্তু সাবধান ওই লাইনে যাবেন আমার নামও পাখি ভালোবাসায় আসুন আর মালকুড়ির কথা বলুন মালকুড়ি তো মালকুড়ি লাগবে কিসে লাগে না বলুন এই আপনি আমার বাড়ি রিকশায় দুবার যাতায়াত করলেন মালকুড়ি খসলো না কোন কাজটা এখন মাননায় হয় এই বয়সে বেশ পেকে গেছিস বাবা তোর বয়সে আমি কিন্তু এত পাকা ছিলাম না অত টাকা টাকা করতাম না ওসব কথা ছাড়ুন কত দেবেন বলুন আচ্ছা আচ্ছা গোটা কুড়ি টাকা নিবি কুড়ি টাকা মাত্র হবে না ওই ফুটোটা ভাঙতে বা দরজা ভেঙে চাবি বের করতে দুশো টাকা কম করে লাগতো আপনার তারপর ভাঙা ভাঙি কাজ মাটি এসব হ্যাপাতো আছে কি বলতে চাস পরিষ্কার করে বল থানায় পানায় ছাড় দুশো টাকাই লাগবে কাকা বাবু এক পয়সাও কম হবে না যদি বলেন তো তৈরি হই আমার আবার স্কুল আছে হ্যাঁ একশো অ্যাডভান্স কাজ শেষ হলে আবার একশো কেটে ছিটে গেলে টেড ব্যাগ ইনজেকশনের দাম বলুন যদি রাজি থাকেন রে পাখি আজ কার মুখ দেখে উঠেছিলাম এত খরচ বলুন তাড়াতাড়ি করুন না হলে আমি চললাম লাগ লাগ বাবা আমাকে তো চাবি পেতেই হবে অ্যাডভান্স টাকা এই নে টাকা টাকা হাতে পেয়ে পাখি এবার লাফিয়ে টুল থেকে নামলো লোকজনদের বললো আপনারা এখন সবাই বাইরে যান কাজের সময় কোনো ভিন্ন নয় আর কাকা বাবু এক বাটি সর্ষের তেল ও মগ জল আনুন এক বাটি সর্ষের তেলের দাম জানিস দেরি করবেন না আমি চলে যাব আমার তো দাম জানার দরকার নেই খগেনবাবু এবার বিনা বাক্যবায়ে এক বাটি সরষের তেল ও একমগ জল এনে দিলেন এবার শুরু করো বাবা পাখি সরষের তেল চকচক করে মাথায় মাখলো তারপর মাথায় জল দিল চিরুনি আছে কাকাবাবু বাবু চিরুনি নিজের পকেট চিরুনিটা বের করে দিলেন খগেনবাবু পাখি তেল জল মাখা মাথায় ভালো করে আঁচড়ে চুলটা বসালো তারপর টুলের উপর উঠে বসলো উবু হয়ে তারপর নির্দেশ দিল আপনার কাজের লোক বাঞ্ছাড়কে ডাকুন তো ওকে লাগবে বাঁচা পাশেই ছিল এগিয়ে আসতেই পাখি জিজ্ঞেস করলো এই ফুটোটা কত উঁচুতে আছে তা সাড়ে তিন ফুট ঠিক আছে টুলটাও তিন ফুটের মতো এখন আপনারা দুজন টুলের দুপাশে দাঁড়ান খগেন বাবু কাতর হয়ে পড়লেন বাবা ও তো টঙ্কু বলছিস কেন তেল জল মাথায় মেখে মাথায় ঠান্ডা বসে তোর মাথাটা তো খারাপ হয়ে গেল না তো বাকি কথার কোনো জবাব দিল না সাড়ে তিন ফুট উঁচু টুলটায় উঠে টুলের সমান সমান লেভেলের ফুটোটায় মাথা ঢোকাতে চেষ্টা করলো একটু এদিক ওদিক করে দেখে নিয়ে বললো কাকাবাবু আপনি তো যথেষ্ট বুদ্ধিমান আবার ডাক্তার এখন বলুন তো কোথাও মাথা ঢোকাতে পারলে বডি আটকায় না তাই তো মানে মাথা পার হয়ে গেলে শরীরটাও পার হয়ে যাবে সেই রকমই তো শুনেছি বাবা তবে আমি তো সিঁধেলচুর নয় যে বলবো সিঁদেলরা সেই সব বলতে পারবে সিঁদেল চোর সিঁদেল চোর আছে ব্যাটা ভিড়ের মধ্যে এসে সব দেখে গেছে নাম বঙ্কু বলেন তোকে ডেকে আনতে পারি খগেনবাবু সহকারী বাঞ্ছারাম বলল বাকি মুহূর্তে বুঝে গেল কথা কোন লাইনে চলছে সিডেল চোর যদি একশো টাকায় রাজি হয়ে যায় তাহলে তার চান্স গেল সে ঝট করে কথা পাল্টে বলল কিছু দরকার নেই আমি ঢুকছি কাকা বাবু আমি রেডি দরকার হলে আপনারা আমাকে সাহায্য করবেন বলার সঙ্গে সঙ্গে তেল জল মাখা মাথাটা সেই ফুটোটার উপরে চেপে ধরে চাপ দিতেই ফুটো দিয়ে শট করে পার হয়ে গেল মাথাটা বাহ বা এই তো বেশ চলে গেলো রে এবার হাত দুটো পার করো তো বাবা বাঁ দিকের দেওয়ালে সুইচ বোর্ড ভিতরের আলোটা আগে জ্বালানো দরকার দাঁড়ান চালাবেন না মাথা ঢোকানো অবস্থায় ধমকে ধমকে উঠল পাখি সে এবার গলার কাছে ফাঁকা অংশ দিয়ে হাতটা অনেক কষ্টে পার করলো আস্তে আস্তে পাখির বুকটা খুব সরু সহজেই সেটা পার হয়ে গেল পাখি এবার অন্ধকারে হাতরে হাতরে দেওয়ালের সুইচ বোর্ড থেকে আলো জ্বালালো এইবার আসল কাজ দেখ বাবা দেওয়াল গেছে যে টেবিলটা আছে ওতেই আছে চাবিটা টেবিলের ড্রয়ারটা খোল ওতেই আছে চাবিটা টানলেই খুলে যাবে খগেন বাবুর নির্দেশ মতো সব ঠিকঠাক করলো পাখি চাবিটাও বের করে দিল চাবি দিয়ে দরজা খুললেন খগেনবাবু এবং চিৎকার করে উঠলেন খুলেছে খুলেছে খানিকটা নাচানাচির মতো করলেন খুশিতে তারপর বললেন কাজ হয়ে গেছে এবার বের হয়ে এসো বাবা পৃথ্বীরাজ ভিতরে ঢেকা অবস্থায় খুব রাগ হয়ে গেল পাখির চাচাবেন না একদম চাচাবেন না এখন অনেক কাজ বাকি আমাকে এবার বের হতে হবে হ্যাঁ ঠিক বের হয়ে এসো এবার কিন্তু বের হবে কি করে ধোকার সময় তেল জল দিয়ে মাথাটা পার করেছিল হাতটাও চলে গিয়েছিল কিন্তু এখন সে হাতটা পিছন দিকে পার করতে পারছে না এরপর যদি বা হাত পার হয়ে যায় মাথাটা যে পার হবে তার ভরসা নেই পাখি বললো কাকাবাবু পিছন দিকে বের হওয়া যাবে না সামনের বের হতে হবে বেশ বেশ তাই হও বাবা সামনে বের হও বাঞ্চা একটু ধরো সামনের দিকে বের হতে গেল পাখি কিন্তু সামনের দিকে কোমরে আটকে যাচ্ছে বাঞ্চা বললো তাহলে উপায় উপায় আবার কি প্যান্টটা খুলে দে তাহলে হর হর করে বেরিয়ে যাবে বাঞ্ছারাম খগেন বাবুর কথা মতো যেই পাখির প্যান্টটা হাত দিয়েছে পাখি যেন হুঙ্কার দিয়ে উঠলো এই খবরদার প্যান্ট মে হাত মত লাগানো হাত তোরকার পকেট মে দুঙ্গা হুম হাত তোর কার পকেট মেয়ে ডাল দুঙ্গে ডায়লগ ডায়লগ মাছিস ধর খোল ওর প্যান্ট দেখি কোন বাবা ওকে বাঁচায় এ কাকা বাবু এই খগেন এই সালা খগেন আমি ল্যাংটা হয়ে যাব ল্যাংটা হলে হবে না কি বাঞ্ছা ওর গামছাটা ঢাকা দিয়ে প্যান্টটা খোল প্যান্ট না খুললে ওকে বের করা যাবে না একটু যেন শান্ত হলো পাখি বললো বেশ খোলো কিন্তু পকেটে একশো টাকা নোট আছে ঝেড়ে দিও না আস্তে আস্তে প্যান্টটা খুলে গামছাটা চাপা দিলো বাঞ্ছা কিন্তু কোমরটা পার করতে গিয়ে আরে কাটে লেগে গেল পাখি কোমর আর রেগোয় না পিছোয় না পাখি তারস্বরে চিৎকার করতে লাগলো কাকা বাবু পিছন দিকে টানুন টানুন প্রাণটা গেলো খগেনবাবু পাখির দিক দিকবিদিক জ্ঞান শুনু হয়ে মগের জলটা ওর কোমরের কাছে ঢেলে দিয়ে ওকে আবার পিছন দিকে টেনে ধরতে পাখি যেন বাঁচলো মাঞ্চারাম বলল বাবু ওর কোমরের হাট বেশ মোটা পার করা মুশকিল তাহলে আমার কি হবে স্কুল আছে কাকা বাবু রাখতোর স্কুল আমার সারাদিনে রুজি রোজগার গেল এখন যদি তোকে বের করতে গিয়ে সব ভাঙতে হয় তাহলে তো সর্বনাশ হয়ে যাবে আমার পাখিরা এমন ফাঁদে পড়া অবস্থায় দেখে বাঞ্ছারাম বলল বাবু শিদেল চোর বঙ্কু কিন্তু বাইরে আছে ওকে ডাকবো বেটা শিদেল চোর তো শীতের ভেতর থেকে বেরোবার নানা রকম ফন্দি জানে ডাক ডাক দেখে আন ওকে আগে ওকে সশরীরে বের কর বাবা বাঞ্ছারাম ডাকতেই শিদেল চোর বঙ্কু ভিতরে এলো সব দেখে শুনে বলল কাজটা আপনার ঠিক হয়নি বাবু ওর মাথাটা শুরু হলে কি হবে কোঁরে হাতটা বেশ মোটা এদিকে বের করা খুব কঠিন ঝালচামড়া উঠে যাবে মাথার দিকে টেনে একবার দেখব বাবু সঙ্গে বলে উঠল না না মাথা দিয়ে হবে না আমি মরে যাবো পাখি উঠল তাহলে উপায় বাবু হতাশ হয়ে বলে উঠলেন তাহলে কি শেষ পর্যন্ত রাজমিস্ত্রি ডাকতে হবে আমি একবার শেষ চেষ্টা করে দেখি বলে বঙ্কু বাঞ্ছারামকে নিয়ে হ্যাঁ করে বলল। বাবু ওই ঘুলঘুলি বাঙা ছাড়া পাখিকে উদ্ধার করার কোনো উপায় আমি দেখছি না এত যে স্মার্ট পাখি এবার ভেঙে পড়লো কান্নাকাটি করতে শুরু করলো সে আমার স্কুল আছে গো আমি আর কখনো টাকার লোভ করব না গো খগেনবাবু হতাশ হয়ে মেঝেতে বসে পড়লেন বাঞ্চারাম অনেকক্ষণ চুপ করে থেকে হঠাৎ শিদেল বঙ্কুকে বলল আচ্ছা পাঁচু ধাইকে ডাকলে হয় না চোপ চিৎকার করে উঠলেন খগেনবাবু রসিকতা হচ্ছে আমার সঙ্গে পাঁচু দায়কে ডাকবে পাঁচু দায় কি করবে এখানে ডেলিভারি করবে না না রাগ করবেন না বাবু পাঁচুদায় ছেলেপুলে ছেলে পুলে সব প্রসব করে ওদের নানা রকম বিদ্যে জানা আছে বাঞ্চা দাদা মন্দ বলেনি আপনি ওকে একবার ডাকান এইটাই আমার বাকি ছিল ডাক বাঞ্চা পাঁচুদায়কে রাখ শেষ দেখি তারপর অন্য ব্যবস্থা হবে পাঁচুদায়কে দায়কে ধরে নিয়ে এলো সব দেখে পাঁচুদাই বললো ঢুকেছে যখন বেরোতে তখন তো হবেই তবে কয়েকটা সামগ্রী লাগবে কি কি সামগ্রী লাগবে খগেন বাবু অবিশ্বাসের চোখে তাকালেন বেশি কিছু নয় বাবু হাত দুই তিন শক্ত পলিথিন আর পাঁচশো ডালডা পলিথিন ডালডা এসবে কি হবে রে আগে দেওয়ালের গায়ে পলিথিনটা লাগিয়ে দেবো তারপর পাশে ডালডা দিয়ে স্লিপ করে ঠিক বার করে দেবো ওকে বলছিস পারবি কলকাতা একবার শুনুন বাবু যখন পাঁচুদি বলেছে শিদের বুঙ্কু শালিশি করল যা বাঞ্চা বাড়ি থেকে পুরনো পলিথিন আর পুরোনো মবিলা রেড়ির তেল যা আছে এসব নিয়ে আয় হবে না বাবু এসব ব্যাপারে কেপ্পনগিরি করবেন না যা বলছি আমার তাই চাই না হলে ছিঁড়ে কেটে যাবে ক্ষতি হবে সব দেখে শুনে পাখি রাখেল গুরুম সে কেঁদে ফেললো হাউ হাউ করে আমি বাঁচবো তো মাসি হ্যাঁ রে ঠিক বাঁচবি একবার তোর মায়ের পেট থেকে আমি তো তোকে এনেছিলাম বার করে এবার দেখ আমি তোকে ঠিক বার করে আনবো তোর কোনো ভয় নেই বাঁচানাম জিনিসপত্র নিয়ে এলো বঙ্কুকে নিয়ে পাঁচুদায় কাজে লেগে পড়লো কাঁচি দিয়ে পলিথিনটাকে কেটে ঘুলঘুলির দেওয়ালের ভিতর গোল করে সেঁটে দিল তারপর খুব মোলায়েম করে ডালটা লাগিয়ে জায়গাটা পিচ্ছিল করলো কোমরে ডালটা দিয়ে মালিশ করে কোমরটা নরম করলো পাখির ভয়ে পাখি কেঁদে উঠলো লাগবে না তো মাসি আমি আর এমন কাজ কোনো দিন করবো না চুপ একদম কথা নয় কথা বললে মার খাবি খগেনবাবু বাবু একেবারে হতভাগ এসব কি করছে পাঁচু দায় এ কোনো ডেলিভারি হচ্ছে হ্যাঁ দিকে অবশ্য তাই হচ্ছে তা নিজের ডেলিভারি এত সমস্ত করতে শেষ পর্যন্ত যে কত টাকা গাছ দিতে হবে তার ঠিক নেই সব বকবাস খুব যত্নে পাখির কোমরে দাবনায় করতে করতে সময় যাত বঙ্কু তুই ভিতরের দিকে যা আমি যখন বলবো তখন টানবি দুহাত সমানে চলছে পাঁচু ধায় হঠাৎ সেই সারা করলো বঙ্কুকে বঙ্কু খুব সাবধানে সামনের দিকে টান দিল চিৎকার করে উঠল পাখি মরে গেলাম মাসি মরে গেলাম ইশারায় পাখিকে পিছনের দিকে টানতে বলল পাঁচু দায় খগেনবাবু অবাক হয়ে দেখতে লাগলেন পাঁচু কাজ ঠিক যেন একটা ডেলিভারি হচ্ছে সমস্ত পাঁচু জ্ঞান এখন কাজের দিকে ঠিক যেন মায়ের শরীরের ভিতর থেকে একটা সন্তান বের হয়ে আসছে খগেনবাবুর হঠাৎ কেমন যেন মনে হলো এ হবেই হতেই হবে কেমন যেন একটা বিশ্বাসে অদ্ভুত দেখাচ্ছে তাকে দু হাত দারুণ ব্যস্ত হয়ে দলায় মালাই করে চলেছে হঠাৎ করলো মাথার দিকে থাকা বঙ্কুকে বুঝে সঙ্গে সঙ্গে পাখির মাথা শুদ্ধ শরীরটা ধরে দিল সঙ্গে সঙ্গে চিৎকার করে পাখি মনে হলো পৃথিবীর প্রথম আলো দেখার সঙ্গে সঙ্গে শিশু যেমন চিৎকার করে কাঁদে এ যেন ঠিক সেরকম কান্না অবাক হয়ে খগেনবাবু দেখলেন পাখির বাকি শরীরটা বঙ্কু জড়িয়ে ধরে থাকা হাতে আস্তে আস্তে বের হয়ে আসছে খরগেনবাবু ছুটে এসে জড়িয়ে ধরতে গেলেন পাখিকে পাখি তখনও থটথটর করে কাঁপছে যেমন করে মায়ের পেটের গরম থেকে বের হয়ে আসা শিশু কাঁপে ঠিক তেমনই এখনো পাঁচ মাসির কাজ শেষ হয়নি মাসি গভীর মমতায় ছেঁড়া শাড়ির আঁচল দিয়ে পাখির মুখটা মুছে দিল ছোট্ট শিশুটিকে জড়িয়ে ধরে যেমন করে গভীর যত্নে ঢেকে দেয় তার শরীর তেমনি যত্নে ওকে ঢেকে আবার প্যান্টটা পরিয়ে দিল তখনো কাঁপুনি থামেনি পাখির মুখ দিয়ে কোনো কথা বের হচ্ছে না তার পাচুদায় ডাকলো পাখি পাখি চোখ খোল অবিশ্বাসী দৃষ্টিতে চোখ খুলে চেয়ে রইল পাখি তারপর গভীর নির্ভরতায় পাঁচ জড়িয়ে ধরলো অনেকক্ষণ পরে পাঁচ বলল বললো উঠ পাখি উঠ